হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা 29/6/2021 সালে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। রাজস্ব খাতভুক্ত, রাজস্ব খাতে যে বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত অস্থায়ী শূন্যপদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই আবেদন করবেন। তো কী কী পদে আবেদন, সেটা হচ্ছে ব্যক্তিগত সহকারী, এরা হচ্ছে 14 গ্রেড, 30 বছর পর্যন্ত। যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটারের যোগ্যতা থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 30। আর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, সেটা হচ্ছে দুইটা পদ, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে প্লাস কম্পিউটার যোগ্যতা থাকতে হবে বাংলায় 20, ইংরেজিতে 20। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হচ্ছে 5টা পদ। কোনো স্বীকৃতি বোর্ড থেকে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, আর হচ্ছে কম্পিউটার টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে ইংরেজিতে 20, বাংলায় 20, এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স এতে দক্ষতা থাকতে হবে। আর হচ্ছে নমুনা সংগ্রহকারী, এটা হচ্ছে 6টা পদ, এটা হচ্ছে 16 গ্রেডের চাকরি। কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান দ্বিতীয় বিভাগ থেকে সমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেগুলোটি প্রকাশিত হয়েছে 4 ক্যাটাগরির, এখানে প্রথমটা হচ্ছে 14 গ্রেড আর বাকি 3টি 16 গ্রেডের চাকরি। তো আবেদন করতে পারবেন হচ্ছে আপনারা 5 জুলাই থেকে আবেদন করা শুরু হবে, 5 জুলাই থেকে হচ্ছে 12 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনাদের যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন বাংলাদেশ, কারণ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা সরকারি, তো চাকরি অবশ্যই সরকারি চাকরির ভিতরে ভালো মানের চাকরি, তো সবাই আবেদন করবেন। আর পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে অবশ্যই প্রস্তুতির জন্য, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। আশা করি আপডেট, যে কোনো পরীক্ষার ব্যাপারে, পরীক্ষার আপডেট বা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে, পরীক্ষার তারিখ প্রকাশিত হলে প্রশ্ন প্যাটার্ন কীরকম হতে পারে সেটা অবশ্যই আমি জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।